আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা চলে আসলাম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার দায়সেরা গ্রামে। তো আমরা এই বাড়িতে দুটি ব্যালকনির গ্রিলের কাজ করব এবং একটি এসএসের রাজকীয় মেন গেটের কাজ করব এবং একটি সিঁড়ি দুটি ধাপের রেলিংয়ের কাজ করব। তো আমরা ঢাকা থেকে আমাদের কারখানা থেকে মালামালগুলো মেজারমেন্ট অনুযায়ী রেডি করে নিয়ে আসছি। তো এখানে আমরা পর্যায়ক্রমে এক একটা করে সেট করব এবং সিঁড়ি রেলিংয়ের কাজটা আমরা এখানে কমপ্লিট করব। তো এই বাড়ির যিনি মালিক রিপন ভাই, উনি একজন সাউথ আফ্রিকার প্রবাসী। উনি আমাকে অনলাইনে অর্ডার করে ওনার বাড়ির এই এসএসের মালামাল এবং থাই গ্লাসের মালামাল। তো ভাইয়ের সাথে কথা কাজে ঠিক রেখে আজকে আমরা মালামাল নিয়ে এসেছি। তো আমরা আজকে কাজ শুরু করব, আমাদের 3-4 দিন লাগবে কাজ শেষ করতে। তো কাজের পরের ভিউ ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। তো ভাইকে আমরা এখানে কোন কোম্পানির এসএস দিয়েছি এবং কত থিকনেসের দিয়েছি এবং কত টাকা পার স্কোয়ার ফিট রেট নিয়েছি সম্পূর্ণ আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিতরের পাল্লা, এটা দুই পাল্লার মধ্যে আর একটা পকেট আছে, এটা দিছি 1.5 বক্স, এইগুলা 1.5 ইঞ্চি নইসা, এইগুলা 1.5 হাফ বক্স দিয়ে আমরা ডিজাইনটা কমপ্লিট করছি। আমরা ব্যবহার করছি সান সোয়াগ মেটালের সান সূর্যমুখী ফুলটা, আর তার উপরের অংশে বল দিয়ে 3-4 পাইপ দিছি। তো এইটাতে আমরা টোটাল মালামাল ব্যবহার করছি স্টিলটেক ব্র্যান্ড। এই গেটটার পার স্কোয়ার ফিট খরচ পড়ছে, তা আমাদের কাজের বৈশিষ্ট্য হলো মূল ফিনিশিং। আমাদের এইটা হলো মূল ফিনিশিং, আপনি ওল্ডিং কোথায় আছে ধরতে পারবেন না। কাজের কোয়ালিটিটা এখানে আঙ্কেলদের কাজ আমরা কিন্তু বুঝাই দিছি আঙ্কেলদের সাথে। একটু আঙ্কেল আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন, কাজের কী অবস্থা? ইনশাল্লাহ আমাদের কাজ খুব ভালো হয়েছে, আমরা কাজে খুব সন্তুষ্ট হয়েছি। কাজের যে টার্নিংটা ঘুরছে, এটা একটা বৃদ্ধ মানুষ ইজিলিভাবে নিচ থেকে উপরে উঠতে পারবে, উপরের থেকে নিচে ছাদ থেকে নামতে পারবে, এইটার হলো বৈশিষ্ট্য। এইভাবে যদি কেউ একজন বৃদ্ধ মানুষ ধরে নামে, তো এটাতে সে ইজিলিভাবে ধরে নামতেও পারবে উঠতেও পারবে। এই যে আমাদের ফিনিশিংটা দেখেন, আমাদের মূল বৈশিষ্ট্যটা ফিনিশিং। এই যে আমরা এখানে কিন্তু অ্যালবাম মেলাই দিছি, এখানে আপনি ধরতে পারবেন না, এটা এভাবে যে দোতলাতে শেষ হয়ে গেছে। সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি, ইনশাল্লাহ কাজের কোয়ালিটির দিক দিয়ে আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, আর কাজে কথায় মিল রেখে আমরা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আমরা ইতিমধ্যে একটা সাইট শেষ করলাম। আমাদের এই সাইটটা হলো চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা দায়চারা গ্রাম, এটা হলো খানবাড়ি, রিপন ভাইদের বাসা। আমরা এখানে একটা গেট বানাইছি, আর এক দুইটা ব্যালকনি, একটা সিঁড়ি। তা আমরা গেটে কি কি আসলে মাল দিছি আপনাদেরকে আর কি দেখাবো। আমরা গেটে আউটার ফ্রেমটা দিছি, এটা হলো 1.5 বক্স। ভিতরের পাল্লা, এটা দুই পাল্লার মধ্যে আর একটা পকেট আছে, এটা দিছি 1.5 বক্স, এইগুলা 1.5 ইঞ্চি নইসা, এইগুলা 1.5 হাফ বক্স দিয়ে আমরা ডিজাইনটা কমপ্লিট করছি। উপরে চতুর্থ সাইডে বর্ডার আছে, আপনার অলিম্পিক আছে, এটা হলো 4 ইঞ্চি আছে, আর মাঝখানের ডিজাইনে আছে 3 ইঞ্চি অলিম্পিক দিয়ে। আর এখানে আমরা উপরের বর্ডারে আমরা ব্যবহার করছি সান সোয়াগ মেটালের সান সূর্যমুখী ফুলটা, আর তার উপরের অংশে বল দিয়ে 3-4 পাইপ দিছি। তো এইটাতে আমরা টোটাল মালামাল ব্যবহার করছি স্টিলটেক ব্র্যান্ড। ব্যাক সাইডে আপনার স্টিলটেক ব্র্যান্ডের শিট আছে 1 মিলি। এই মালটা দিয়ে আমরা এই গেটটা কমপ্লিট করছি। এই গেটটার পার স্কোয়ার ফিট খরচ পড়ছে 1520 টাকা করে, 1520 টাকা করে আমরা এটা শেষ করছি। আর এই যে ব্যালকনি দেখতেছেন, একটা ডান পাশে একটা বাম পাশে, এই ব্যালকনিটা আমরা স্টিলটেকের 1 মিলি মাল আর 1.2 দিয়ে শেষ করছি, 550 টাকা করে স্কোয়ার ফিট। এটা আউটার ফ্রেম 1-1 বক্স সব 1.2, আর পাইপ হলো 1 mm, তার মধ্যে 3-4 পাইপের বল লাগাই দিছি। তা আমাদের কাজের বৈশিষ্ট্য হলো মূল ফিনিশিং, আমাদের এইটা হলো মূল ফিনিশিং, আপনি ওল্ডিং কোথায় আছে ধরতে পারবেন না। কাজের কোয়ালিটিটা এখানে আঙ্কেলদের কাজ আমরা কিন্তু বুঝাই দিছি আঙ্কেলদের সাথে
একটু আঙ্কেল আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন, কাজের কি অবস্থা? হ্যাঁ ইনশাল্লাহ আমাদের কাজ খুব ভালো হয়েছে, আমরা কাজে খুব সন্তুষ্ট হয়েছি। কাজের কোয়ালিটি, কাজের কোয়ালিটি খুব ভালো, গুণগত ওই যে মাল যা দিতে চাইছি এটা দিছে কিনা? হ্যাঁ গুণগত ভালো, মালও ভালো, সব কিছু সব ঠিক আছে। কথা কাজে আমরা মিল রাখছি কিনা? ইনশাল্লাহ কথা কাজে আমাদের মিল আছে। যাই হোক, আমরা আপনাদের দর্শক, আমরা যে আঙ্কেল আমাদের কাজের প্রতি অনেক সন্তুষ্ট, রিপন ভাইয়ের বাবা, উনি বাড়িতে থাকে, আমাদের এই আপনাদের সিঁড়ির কাজটা দেখাই। সিঁড়ি আসেন, এটা মেন একটা পোস্ট দিছি, ডিজাইন একটা মেন পোস্ট, উপরে টপ দিছি আপনার 2 ইঞ্চি 1.2, ভিতরের ভার্টিক্যাল যে পোস্টগুলো এটা 1.5 ইঞ্চি, হরিজেন্টাল টানা ব্যবহার করছি আমরা হলো আপনার 3/4, এটা 1.2 দিয়ে আমরা এটা কাজ শেষ করছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই ইউ টার্নটা, যে টার্নিংটা ঘুরছে, এটা একটা বৃদ্ধ মানুষ ইজিলিভাবে নিচ থেকে উপরে উঠতে পারবে, উপরের থেকে নিচে ছাদ থেকে নামতে পারবে, এইটার হলো বৈশিষ্ট্য। এইভাবে যদি কেউ একজন বৃদ্ধ মানুষ ধরে নামে, তো এইটাতে সে ইজিলিভাবে ধরে নামতেও পারবে, উঠতেও পারবে। এই যে আমাদের ফিনিশিংটা দেখেন, আমাদের মূল বৈশিষ্ট্যটা ফিনিশিং। এই যে আমরা এখানে কিন্তু অ্যালবাম মেলাই দিছি, এখানে আপনি ধরতে পারবেন না, এটা এইভাবে যে দোতলাতে শেষ হয়ে গেছে। এটা হইল আপনার 400 টাকা স্কোয়ার ফিট, 400 টাকা পার স্কোয়ার ফিট। আর আমাদের ঠিকানাটা হইল ঢাকা খাদিজা গ্লাস হাউস, মৌবন সুপার মার্কেট, শান্তিনগর, ঢাকা। আমরা আমাদের সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি, ইনশাল্লাহ কাজের কোয়ালিটির দিক দিয়ে আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, আর কাজে কথাই মিল রেখে আমরা ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করেছেন বিসমিল্লাহ শিল কর্নারের ওনার নূর ইসলাম মামা। নূর ইসলাম মামা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই হলো আমাদের কাজের পরবর্তী ভিউ, আমরা কাজগুলো কমপ্লিট এবং হ্যান্ড ওভার করেছি। তো আপনারা দেখেন আমাদের কাজগুলো, তো আপনারা যারা এসএসের কাজ এখনও করাননি বা ইতিমধ্যে করিয়েছেন, আপনাদের সবার কাছে আমরা একটা মেসেজ দিতে চাই যে আপনারা যখন এসএসের কাজ বুঝে নেবেন, অবশ্যই মালামালের থিকনেস এবং কাজের ফিনিশিং দেখে কাজগুলো বুঝে নেবেন, তাহলে আশা করি আপনারা প্রতারিত হবেন না এবং সঠিক কাজটা আপনারা পাবেন এবং আপনাদের কাজটা খুব সুন্দর হবে। তো এই হলো আমাদের কাজের পরবর্তী ভিউ, আপনারা দেখেন আমাদের কাজগুলো। যদি আপনাদের ভালো লাগে অথবা কেউ মনে করেন যে আমাদের মাধ্যমে করাবেন কাজ, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর, শান্তিনগরের কাঁচা বাজারের অপোজিটে মোবন সুপার মার্কেট, নিচতলায় খাদিজা গ্লাস হাউস। এছাড়া অনলাইনে অর্ডার করেও আপনি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।